আমি মোহাম্মদ আব্দুল কাদের অনলাইন স্কুল বিডি এবং আইটি বাড়ির তরফ থেকে আমাদের এসু শেখা টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এর আগে আমরা আমাদের টিউটোরিয়ালে যে কাজগুলো করেছি মেটা ট্যাক তৈরি কি সার্চের বিভিন্ন কিওয়ার্ড সংক্রান্ত তো ওই কাজগুলো মূলত ছিল আমাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ওয়েবসাইটকে কিভাবে তৈরি করতে হবে বা কিওয়ার্ডগুলো কেমন হবে এর সতর্কতামূলক ভিডিও বা আপনার বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও ছিল ওগুলো তো এখন থেকে আমরা যে টিউটোরিয়ালগুলো দেখব তো তাতে আপনারা একদম সরাসরি কিভাবে আপনি মানে সরাসরি এসিওর কাজের মধ্যে আপনারা জড়াবেন তো এখনকার কাজগুলো আমাদের একদম এসিওর যে অরিজিনাল কাজগুলো মানে এসিও যেখান থেকে শুরু হয় মূলত তো সে কাজগুলো আমরা করব। তো ধরলাম আপনারা আপনাদের মতো করে একটা ওয়েবসাইট বানিয়েছেন আমাদের আগে দেখানো কৌশলগুলো অবলম্বন করে পেস্ট করেছেন সাইটে আমরা ধরে নিলাম তো এখন আপনারা যে কাজটি করবেন এসিওর একদম প্রথম যে কাজটি আছে সেটি হল আপনার গুগলে আপনার ওয়েবসাইটকে সাবমিট করানো তো গুগলে আপনার ওয়েবসাইটকে সাবমিট করাতে হলে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে এই যে যে স্ক্রিনে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন www.google.com/@ গুগল ডট এই লিংকে গিয়ে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে সেখানে আপনার ওয়েবসাইটকে সাবমিট করতে হবে তো আপনার ওয়েবসাইটকে সাবমিট করতে হলে অবশ্যই তাহলে আপনাকে গুগলের একটি অ্যাকাউন্ট থাকতে হবে আপনার জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় যখন থাকবেন আপনার ব্রাউজারে তখন এই ইউআরএলে আপনি যাবেন তো এল যাই আমরা এই ডট গুগল ডট কম wwwgooglecom অ্যাট এই অ্যাড্রেস যাচ্ছি তো দেখুন আমরা সরাসরি যখন এই অ্যাড্রেসটা অ্যাড্রেসটাতে গেলাম তখন আমাদের সামনে এখানে ইউ আর লেখার একটি বক্স চলে আসলো এবং তার নিচে ক্যাপচা এন্ট্রি করার জন্য একটি ঘর চলে আসলো তো এই উপরের বক্সে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখবো এবং এখানে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট রিকোয়েস্ট দিব তো এই রিকোয়েস্ট সাবমিট করার মাধ্যমে কি হবে আপনার ওয়েবসাইটকে গুগল বট একদম ফার্স্ট টাইম মানে একদম শুরু থেকে আপনার গুগল আপনার ওয়েবসাইটকে চিনতে শুরু করবে এই এটাই হলো আপনার এসিওর একদম প্রথম ধাপ সাবমিট করার মাধ্যমে গুগল ক্রল সর্বপ্রথম আপনার ওয়েবসাইটকে ক্রল করবে এর মাধ্যমে গুগল আপনার ওয়েবসাইটের যাবতীয় ডাটা যাবতীয় ডিটেলস তাদের গুগলের কাছে সংরক্ষণ করবে এবং আপনার সাইটকে সার্চের কোন রেজাল্টে কোন পজিশনে নিয়ে যাবে সেটা গুগল ঠিক করবে এরপর যখন আপনি কন্টিনিউসলি আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন তখন আর আপনাকে সাবমিট করতে হবে না তখন কন্টিনিউয়াসলি গুগল বট আপনার সাইটকে দেখতে থাকবে এবং একটি একটি করে পোস্ট গুগল বট তার নিজের কাছে নিতে থাকবে তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল এখানে দিয়ে আমরা রিকোয়েস্টটা করি গুগলের কাছে তো এখানে আপনারা একটা কথা মাথায় রাখতে হবে আপনি যদি ব্লগার থেকে ফ্রি ব্লগ ইউজ করেন তাহলে কিন্তু আপনার এভাবে অ্যাড ইউ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ব্লগারের ব্লগগুলা গুগল বোর্ড অটোমেটিক্যালি অ্যাড করে রাখে তো আপনার এখানে শুধু শুধু অতিরিক্তভাবে আপনার ব্লগারের ফ্রি ব্লগ অ্যাড করার কোনো দরকার নেই আপনি যদি কোনো সাইট বানান ওয়েবসাইট বানান টাকা দিয়ে কিনে হোক বা ফ্রিতেই হোক যেগুলো গুগলের সাথে সম্পৃক্ত নয় যেমন ব্লগার ছাড়া আর বাকি যে সাইটগুলো আপনি বানাবেন সেগুলো আপনি আপনাকে এভাবে ওয়েবমাস্টার টুলসের সাহায্যে গুগলে গিয়ে সাইটকে সাবমিট করাতে হবে তো আমরা এখানে আমাদের একটি সাইট সাবমিট করব http আপনাদেরকে এই ফর্মেটে লিখতে হবে সাইটটা কিভাবে সাবমিট করবেন সেই সাইটের হোম পেজের ইউআরএল দিতে পারেন অথবা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই এইভাবে লিখবেন http দিয়ে একটা কোলন ডাবল স্ল্যাশ তারপর ইউর সাইট ডট কম বা আপনার যাই হোক আপনার আপনার সাইটের অ্যাড্রেস আর এর আগে এভাবে এইচ দিয়ে একটা কলন দিয়ে ডাবল স্ল্যাশ দিয়ে নেবেন তবে এখানে একটা সতর্কতা এখানে ডব্লিউ 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 ডট এই যে ডব্লিউ ডব্লিউ ডট এই কথাটা লিখবেন না এই কথাটা না লেখাটাই উত্তম কারণ অনেক সময় ডব্লিউ ডব্লিউ ডট লিখলে আপনার ওয়েবসাইট গুগল আপনি অনেক ক্ষেত্রে ঝামেলায় পড়বেন বিশেষ করে ওয়েব টুলস নিয়ে যখন আমরা আলোচনা করব তখন ওয়েব মাস্টার টুলস ইউজ করতে গিয়ে আপনি আমার আপনার ওয়েবসাইটের জন্য ঝামেলায় পড়ে যাবেন তো এই ফর্ম্যাটে লিখবেন চলুন আমরা এই ফর্ম্যাটে লিখি আমরা আমাদের আইটি বাড়ি ডট কম এর জন্য একটি ডট টিকে থেকে ফ্রি ওয়েবসাইট তৈরি করেছিলাম আইটি বাড়ি ডট আমরা আমাদের এই একটা নর্মাল ডেমো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিলাম এখন এই পেঁচানো লেখাটাকে বলে ক্যাপচা এই ক্যাপচা আপনাকে দিতে হবে সঠিকভাবে ওকে এখন আমরা সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলাম দেখুন আমাদের এখানে কনফার্মেশন চলে আসছে ইউর রিকোয়েস্ট হ্যাভ বিন রিসিভড অ্যান্ড উইল বি প্রসেসড শর্টলি মানে এই কনফার্মেশন দ্বারা আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের রিকোয়েস্ট করা হয়ে গেছে গুগলে তো এরই মধ্যে আমরা আমাদের গুগলে আমাদের ওয়েবসাইটকে সাবমিট করে দিলাম তো এই সাবমিট করার দু এক দিনের মধ্যেই আপনার ওয়েবসাইটটি আপনি গুগলে সার্চ দিলে হয়তো দেখতে পারবেন তো সাধারণত দু এক দিন লাগে না চব্বিশ ঘন্টার মধ্যেই গুগল বট আপনার সাইটকে ক্রল করে নিয়ে যাবে তো যখন আপনার সাইটকে ক্রল করে নেবে তখন গুগলে গিয়ে আপনার সাইটের ফুল অ্যাড্রেস লিখে সার্চ দিলে আপনার সাইটকে গুগলে দেখতে পাবেন তো ভালো থাকবেন সবাই এই প্রত্যাশা আজকের মতো আমাদের ভিডিও গুলো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ